গুড মর্নিং স্টুডেন্ট, আজকে আমি তোমাদের কেজি টু এর ইংলিশের পৃষ্ঠা 52 কাজগুলো, 1-এর, 2-এর ও 3-এর কাজগুলো করে দিচ্ছি। তোমরা একটু লক্ষ্য করবে, প্রথমে তোমরা নিজেদের বইগুলো সামনে খুলে নেবে আর খাতাটা দেখো। আমি একটা পেজের মধ্যে লিখে নিয়েছি। এবার প্রথমে 1-এর দাগেটা কী বলেছে, সি দ্য পিকচার অ্যান্ড রাইট ইন ইংলিশ। এই ছবিগুলো দেখে এই ফাঁকা জায়গাগুলোতে সেগুলো ইংরাজিতে লিখতে হবে। দেখো প্রথমে এটা কিসের ছবি আছে, এটা আছে, এটা বইয়ের ছবি। বইকে আমরা ইংরাজিতে কী বলি, বুক। তাহলে এখানটাই লিখব বুক, বি ডবল ও কে। তারপর এটা দেখো, এটা হচ্ছে একটা ছাদের ছবি, ছাদকে কী বলি ইংরাজিতে, রুফ। তাহলে এখানটা হবে আর ডবল ও এফ, রূপ। তারপর এটা চামচের ছবি, তাহলে চামচ ইংরাজি স্পুন, এস পি ডবল ও এন, স্পুন, স্পুন মানে চামচ। তারপর এটা দেখো পড়ার ছবি, তাহলে পড়াকে বলি রিড, আর ই এ ডি। তারপর বৃষ্টি পড়ছে, তো বৃষ্টিকে ইংরাজিতে বলে রেন, আর এ আই এন, রেন। তারপর এটা চা, চা ইংরাজি টি, টি ই এ। এটা একটা পাতার ছবি, পাতাকে বলি লিফ, এল ই এ এফ। এটা নখের ছবি, নখ ইংরাজি নেল, এন এ আই এল। তারপর এটা দেখো একটা নৌকা, নৌকাকে বলি বোট, বি ও এ টি, বোট, বোট মানে নৌকা। দেখো তারপরে 2-এর দাগে, টিক দ্য রাইট ইংলিশ, সঠিক ইংরাজির পাশে টিক চিহ্ন দিতে হবে। তেল, তেল ইংরাজিতে বলি আমরা অয়েল, ও আই এল, অয়েল, অয়েল মানে তেল, তাহলে অয়েলের মাথায় টিক চিহ্ন দিলাম। তারপর বিয়েরটা দেখো, কোট, কোট ইংরাজি মানে সি ও এ টি, কোট, তাহলে কোটের মাথায় টিক চিহ্ন দিলাম। সি এর এটা দেখো ব্যাং, টি ও এ ডি, টোড, টোড মানে ব্যাং। রাস্তা, আর ও এ ডি, রোড, তাহলে রোডে টিক চিহ্ন হলো। তারপর দেখো ই, সাবান, এস ও এ পি, সোপ, সোপ মানে সাবান। পাখির ঠোঁট, বি ই এ কে, বিক, বিক মানে পাখির ঠোঁট, তাহলে বিকের মাথায় টিক চিহ্ন দিলাম। তারপর দেখো 3-এর দাগেরগুলো, টিক দ্য রাইট মিনিং, মানে সঠিক অর্থে টিক চিহ্ন দিতে হবে। জি ও এ টি, গোট, গোট মানে আমরা জানি ছাগল, তাহলে ছাগলের মাথায় টিক চিহ্ন দিলাম। বি ও আই এল, বয়েল, বয়েল মানে সিদ্ধ করা, তাহলে এটাই সিদ্ধ করার মাথায় টিক চিহ্ন হবে। টি এ আই এল, টেল, টেল মানে লেজ, তাহলে এই লেজের মাথায় টিক চিহ্ন হলো। আর ডবল ও এফ, রূপ, রূপ মানে ছাদ, তাহলে এই ছাদের মাথায় টিক চিহ্ন। তারপরেরটা এফ ডবল ও টি, ফুট, ফুট মানে পায়ের পাতা আমরা জানি, তাহলে পায়ের পাতার মাথায় টিক চিহ্ন হলো। তারপর দেখো ট্রি, ট্রি মানে গাছ, এই গাছের মাথায় টিক চিহ্ন দিলাম। তারপর দেখো 4-এর দাগেরগুলো, টিক দ্য রাইট স্পেলিং, সঠিক বানানটিতে টিক চিহ্ন দিতে হবে। এরটা কি আছে, এস ও পি ই, এস এইচ ও পি, আমাদের বইয়ে এই দুটোর মধ্যে কোনোটাই নেই, কিন্তু এখানে এস এইচ ও পি, সপ মানে দোকান, তাই এটার মাথায়, এটা সঠিক বানান, এটার কোনো অর্থ হয় না, সেই জন্য এটার মাথায় টিক চিহ্ন দিলাম। বিয়েরটা দেখো, টি ও এ ডি, টি ও ডি ই, টি ও এ ডি, টোড, টোড মানে ব্যাং। আর ও এ ডি, রোড, আর ও ডি ই, তাহলে আর ও এ ডি, রোড মানে রাস্তা, তাহলে এটার মাথায় টিক চিহ্ন হলো। ডিএরটা দেখো, সি ও এ টি, সি ও টি ই, সি ও এ টি, কোট, কোট মানে কোট। তারপর ইয়েরটা দেখো,
LIF LEAF আমরা জানি LEAF লিপ মানে পাতা, তাহলে এটার মাথায় টিক চিহ্ন দিলাম। RUF ROOF ROOF রূপ, রূপ মানে ছাদ, তাহলে রূপের মাথায় টিক চিহ্ন হলো। দেখো এই কাজগুলো তোমরা বাড়িতে ভালো করে করবে, যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবে, তারপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে বিদ্যালয়ের নাম্বারে যোগাযোগ করবে।